Dibrugarh Biswabidyalayor ragging counter jorito chatrok sarbochcho shasti Biswabidyalayor kortipakhor sari chatror biruddhe totthyo soh praman por pasote kothor hol Dibrugarh Biswabidyalayor kortipakho 3 bochor babe Dibrugarh Biswabidyalayor pra bohiskar kora hoise bhoyongkor ragging counter jorito sari udonto chatrok aru ei sari jon chatroi 3 bochor babe Bharatborkhor kono shikkhanusthanot adhyayon korbo noribo Dibrugarh Biswabidyalayor galop deka কমলেশ্বর সুতিয়া মৌসুম ফুকন আর সাউ হুসেম খান বড়ুয়া এ চারিজন ছাত্র ইতিমধ্যে আমি জনাইছো যে 3 বছৰৰ বহিষ্কার কৰা হৈছে লগতে পিএনজিবিৰ 3জন ওয়ার্ডেনকে হলনি কৰা হৈছে আন এক গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হৈছে যে 3জন ওয়ার্ডেনকে পিএনজিবিৰ হলনি কৰা হৈছে উল্লেখযোগ্য যে অভিযোগৰ আঙুলি উঠা ছাত্র একতা সভাৰ সাধাৰণ সম্পাদক উজ্জ্বল অংকুৰ বৰাক জাননী দিয়াৰ পাছতো কিন্তু উপস্থিত নাথাকিল এন্টি ৰেগিং কমিটিৰ বৈঠকত আমি পুনৰ জনাইছো এই মুহূৰ্তত গুৱাহাটী লাইভ এটা বিগ ব্রেকিং নিউজ সমগ্ৰ ৰাজ্য জুৰি ৰাজ্য জুকাৰি যোৱা ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ পিএনজিবি হোষ্টেলৰ যি ৰেগিং কাণ্ড আৰু ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ ৰেগিং কাণ্ডৰ জড়িত ছাত্ৰ সৰ্বোচ্চ শাস্তি বিশ্ববিদ্যালয়ৰ কৰ্তৃপক্ষৰ চাৰিজন ছাত্ৰ বিৰুদ্ধে ইতিমধ্যে তথ্যসহ প্ৰমাণ পাইছে তাৰ পাছতে কঠোৰ হৈছে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ কৰ্তৃপক্ষ 3 বছৰৰ বাবে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ পৰা বহিষ্কাৰ কৰা হৈছে ভয়ংকৰ ৰেগিং কাণ্ডৰ জড়িত চাৰি উদণ্ড ছাত্ৰ আমি ইতিমধ্যে কৈছো গালব ডেকা মৌসুম ফুকন কমলেশ্বর সুতিয়া আর ছাও পুসেং খাম বড়ুয়া এই চারিজন ছাত্র ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে 3 বছৰৰ বাবে আর লগতে পিএনজিবির 3জন ওয়ার্ডেনকে সলনি করা হয়েছে উল্লেখযোগ্য যে অভিযোগৰ আঙুলি উঠা ছাত্র একতা সভার যিজন সাধারণ সম্পাদক উজ্জ্বল অংকুৰ বৰা তেওঁক জাননী দিয়া হৈছিল কিন্তু জাননী দিয়াৰ পাছতো কিন্তু তেওঁ আজি উপস্থিত নাথাকিল এন্টি ৰেগিং কমিটিৰ বৈঠকত কেইজনমান ছাত্রক আমি বিশ্ববিদ্যালয়ৰ পৰা বহিষ্কাৰ কৰিছো আৰু লগতে 3 বছৰৰ বাবে ভাৰতবৰ্ষৰ যে কোনো এখন বিশ্ববিদ্যালয়ত পঢ়িব নোৱাৰিব নোৱাৰা এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো মই পুনৰ কৈছো আমি টোটেল 4জন ছাত্ৰ যি ৰেগিংৰ নিচিনা ঘৃণনীয় কাণ্ডত জড়িত বুলি আমাৰ তথ্য সহকাৰে আমি যি প্ৰমাণ পাইছো তাৰ ওপৰত ভিত্তি কৰি এই চারিজন ছাত্র আমি বিশ্ববিদ্যালয়ের পড়া বহিষ্কার করছো আর 3 বছৰৰ বাবে ভারতবর্ষর কোনো বিশ্ববিদ্যালয়ত যাতে পড়িব নোৱাৰে তাৰ কাৰণে আমি জাননী জারি কৰিছো সেই কি নাম কেটা হল গালব ডেকা জীববিজ্ঞান বিভাগৰ তৃতীয় ষান্মাসিকৰ ছাত্র কমলেশ্বর সুতিয়া গণিত বিভাগৰ তৃতীয় ষান্মাসিকৰ ছাত্র মৌসুম ফুকন প্রায়োগিক ভূতত্ত্ব বিভাগৰ তৃতীয় ষান্মাসিকৰ ছাত্র সাউ পুসেংখাম বৰুৱা ভাষা অধ্যয়ন কেন্দ্রৰ দ্বিতীয় ষান্মাসিকৰ ছাত্র আমাৰ ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ রেগুলেশন ফর প্রহিবিশন রেগিং এন্ড এন্টি রেগিং মেজার্স যিখন আমাৰ রুল আছে এই রুলখনৰ আধাৰত যেটো সর্বোচ্চ পানিশমেন্ট সেই পানিশমেন্টটো তেখেতসকলক আমি দিছো এই রুলখনত এটো সর্বোচ্চ পানিশমেন্ট আছে ইয়াতকে আৰু নাই গতিকে সেই সৰ্বোচ্চ পানিশমেণ্টটো এই ৰুলখনৰ অধীনত থকা সৰ্বোচ্চ পানিশমেণ্টটো এই চাৰিজন ছাত্ৰৰ ওপৰত আমি অৰ্পণ কৰিম ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্য মহোদয়ৰ নিৰ্দেশ অনুসৰি পদ্মনাথ গোহাঁই বৰুৱা ছাত্ৰনিবাসৰ 3টা ব্লকৰ ব্লক এ ব্লক বি আৰু ব্লক চি এই 3টা ব্লকৰ যিসকল তত্বাৱধায়ক সেই তত্বাৱধায়ক বা ৱাৰ্ডেনৰ ওয়ার্ডেন কিজন আমি হলনি করে নতুন ওয়ার্ডেনক নিয়োগ করা হয়েছে ইয়ার ভিতর এ ব্লকর পদ্মনাথ গোহাঁই বৰুৱা ছাত্র নিবাসর এ ব্লকর অমর ডক্টর অমর উপাধ্যায়ক নিযুক্তি করা হয়েছে ডক্টর অমর উপাধ্যায় হল সহযোগী অধ্যাপক শিক্ষাতত্ত্ব বিভাগ শিক্ষাতত্ত্ব বিভাগৰ ডক্টৰ অমৰ উপাধ্যায়ক এ ব্লকৰ ৱাৰ্ডেন হিচাপে নিযুক্তি দিয়া হৈছে আবু মুস্তাক হুছেইনৰ পৰিৱৰ্তে প্ৰাণজিৎ কলিতা পদ্মনাথ গোহাঁই বৰুৱাৰ বি ব্লকৰ ৱাৰ্ডেন হিচাপে নিযুক্তি দিয়া হৈছে আৰু লগতে চি ব্লকৰ ৱাৰ্ডেন হিচাপে ডক্টর প্রাঞ্জল প্রতিম বরগোহাই সহযোগী অধ্যাপক ইকোনমিক্স ডিপার্টমেন্টর তেখেতক সহযোগী প্রাঞ্জল প্রতিম বুড়াগোহাই প্রাঞ্জল প্রতিম বুড়াগোহাই
সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ তেখেতসকলক নিয়োগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্য দুটা ছাত্রাবাস মাইলস বাঞ্চন ছাত্রনিবাস, সেই ছাত্রনিবাসর বর্তমানের ওয়ার্ডেন ডক্টর উজ্জ্বল শইকীয়ার জায়গাত কৌশিক দাস সহকারী অধ্যাপক ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক তেখেতক নিয়োগ করা হয়েছে। ইয়ার উপরও মফিজউদ্দিন আহমেদ হাজরিকা ছাত্রনিবাসত আমার এসোসিয়েট চিফ ওয়ার্ডেন ডক্টর প্রফেসর আমার ডেভিড কার্ডং আছিল, তেখেত আমার তাত ইনচার্জ হিসাবে আছিল। গতি আমি ফুল চার্জ হিসাবে ডক্টর মন্টু বড়ো সহযোগী অধ্যাপক শারীরিক শিক্ষা আর ক্রিয়া অধ্যয়ন কেন্দ্র তার সহযোগী অধ্যাপক তেখেতক আমি নিয়োগ করেছি। বিশ্ববিদ্যালয়ের চৌহদত যাতে ভবিষ্যতে কোনো কারণে যাতে রেগিং সংঘটিত হব নয় তার কারণে আমি প্রশাসনে কেবাটাও আমি ব্যবস্থা গ্রহণ করেছো। ইয়ার ভিতর আহিলে আমি এন্টি রেগিং ভিজিলেন্স সেল নামের এটা আমি সেল গ্রহণ করেছো, এন্টি রেগিং ভিজিলেন্স সেল। এন্টি রেগিং ভিজিলেন্স সেল আর এই এন্টি রেগিং ভিজিলেন্স সেলের অধীনত থাকিব এটা গ্রিভেন্স সেল, এটা গ্রিভেন্স সেল থাকিব। লোক ছাত্র ছাত্রী সকলের যদি কিনা গ্রিভেন্স থাকে তেতিয়ালে সেই গ্রিভেন্স সেলের সদস্য সকলকে জানাব পাৰিব। আর থাকিব মানে আমি কই দিছো এই এন্টি রেগিং গ্রিভেন্স সেলত আমি কেজনমান আমার বিশ্ববিদ্যালয়ের কেজনমান ব্যক্তিক আমি তার দায়িত্ব অর্পণ করা হয়েছে। সেই দায়িত্ব সমূহের ভিতর আমার ডেভিড কার্ডং আছে, ডক্টর ডেভিড কার্ডং, ডক্টর মন্টু বড়ো, ডক্টর অমর উপাধ্যায়, পবন তালুকদার, এইকেইজনক আমি ছাত্রাবাস সমূহের যা গ্রিভেন্সেস থাকিব সেই ছাত্রাবাস সমূহের গ্রিভেন্সেস সমূহ এতিয়ার পুনপটিয়াভাবে আমার ছাত্রাবাস সমূহের আবাসী সকলে এই গ্রিভেন্স সেলটি পুনপটিয়াভাবে জানাব, যিকোনো ধরনের গ্রিভেন্স যদি থাকে ছাত্রী অকল রেগিং বুলিয়ে নয়, রেগিং তো আছে, তার উপরও বিভিন্ন ধরনের সমস্যা কিবা কিবিবিল থাকি পড়ে যার কারণে হয়তো ছাত্র ছাত্রীবিলাকে এনেকা ধরনের বিভিন্ন ধরনের অসামাজিক কামত লিপ্ত হব পারে বা বিভিন্ন ধরনের হেই থাকিও পারে। সেই কারণে সেই আমার ছাত্রাবাস সমূহ চাবর কারণে এটা সেই গ্রিভেন্স সেলটি দিছো। আর ছাত্রীনিবাস সমূহের কারণে আক বেলেগকে আমি আমি কেজনমান ব্যক্তিকে আমি দায়িত্ব অর্পণ করেছো। ইয়ার ভিতর আছে আমার ডক্টর বিনীতা পাঠক, বিজিতা শইকীয়া, ডক্টর প্রিয়াক্ষী মহন্ত, ডক্টর গীতাঞ্জলি দেবী, এই সকল ছাত্রীনিবাস সমূহ চাবর কারণে গ্রিভেন্স যা পাব বা যখন ছাত্র ছাত্রী যখন ছাত্রী গ্রিভেন্স থাকবে পুনপটিয়াভাবে তেখেতসকলের যোগাযোগ করব পারি। আমি তেখেতসকলের দুটাকে, এটা হল ছাত্রী সকল ছাত্রীনিবাস সমূহের কারণে বেলেগকে, ছাত্রনিবাস সমূহের কারণে বেলেগ।